নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, ধনু রাশির মানুষেরা জীবনে কখনোই হারবেন না, এই পাঁচটি কাজে নির্লজ্জ হতে শিখুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিও আমি ধনু রাশির মানুষদের জন্য অবশ্যই এমন পাঁচটি কার্যের কথা বলে দেবো যে কাজগুলিতে তারা নির্লজ্জ হতে পারলে তারা জীবনে কখনোই হার মানবেন না। হ্যাঁ, আপনাদের কাছে মনে হবে নির্লজ্জ হওয়া খুবই অশুভ, নির্লজ্জ হওয়া খুবই লজ্জাকর, নির্লজ্জ হওয়া অবশ্যই কাপুরুষতা। কিন্তু সব সময় লজ্জা থাকলে যে সব কাজে সাকসেস হওয়া যায় তা নয়। তাই এমন পাঁচটি কাজ এই ভিডিওয় আমি আলোচনা করব যে সব কাজে আপনার লজ্জা ঘেন্না ত্যাগ করে নির্লজ্জের মতো করলে অবশ্যই ধনুরাশির মানুষেরা জীবনে কখনোই হারবেন না। তার আগে বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান। আসুন এবার দেখে নিই কোন সে পাঁচটি কাজ। প্রথম যে কাজ, আপনি খুব ভালো মনের মানুষ, সৎ, আদর্শমান, নিজেকে ভাঙতে শিখুন। অবশ্যই ধনুরাশিরা যারা ভালো মানুষের মুখোশ পরে আপনাকে শুষে নিচ্ছে তাদের জব্দ করুন। অবশ্যই আপনি যেহেতু বৃহস্পতির জাতক, তাই ধনুরাশিরা আপনারা খুবই সৎ, আদর্শমান অবশ্যই, কিন্তু এইবার সময় এসছে নিজেকে ভাঙুন, লজ্জা ত্যাগ করুন, নিজের মুখ খুলুন। যারা আপনার ভালো মানসিকতার সুযোগ নিচ্ছে তাদের এবার জব্দ করুন নির্লজ্জের মতো অবশ্যই। দ্বিতীয় যে কাজে নির্লজ্জ হতে হবে, প্রতিবেশী ও আত্মীয়রা আপনার অসহায়তা অবস্থার সুযোগ নিচ্ছে, তাই তাদের চিনে রাখুন। কারণ আপনাদের সাড়ে সাথী চলছে, কারোর কর্ম চলে গেছে, কারোর কাজে নানারূপ সমস্যা দেখা দিয়েছে, কারোর অসুখ বিসুখ ঘটেছে, তাই আপনার এই অসহায় অবস্থায় তাদের হাসি পাচ্ছে, তারা হাততালি দিচ্ছে, তাদেরকে চিনে রাখুন। সুযোগ বুঝলে তাদের উপর কঠোর হতে শিখুন নির্লজ্জের মতো। তিন নম্বর যে কাজে আপনাকে অবশ্যই নির্লজ্জ হতে হবে, তা হলো কর্মস্থানে। কর্মস্থানে অথবা যেসব চেনাশোনা মানুষ ঝামলা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। অবশ্যই এবার সময় এসছে ধনুরাশিদের, সুযোগ এসছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। চতুর্থ হচ্ছে যারা হতাশগ্রস্ত তাদের সঙ্গ ত্যাগ করুন, সুদিন এসে গেছে। হ্যাঁ, আপনার রাশির মানুষেরা যারা হতাশগ্রস্ত তাদেরকে অবশ্যই ত্যাগ করুন ধনুরাশিরা। এবং পঞ্চম যে কাজে নির্লজ্জ হতে হবে সেটি হচ্ছে অর্থলাভ কথা সকলকে এখনই বলবেন না, নিজেকে একটু চাপা রাখতে শিখুন। অবশ্যই ধনুরাশিরা যেহেতু পবিত্র, তাই তাদের যে কোনো সাফল্যের কথা সকলকে বলে দেয়, না এটা বলা ঠিক নয়, আপনি একটু চাপা হতে শিখুন। এবং অবশ্যই অর্থলাভ যদি ঘটে সেই কথা কাউকে বলবেন না। সুতরাং আজকের ভিডিও আমি এই যে পাঁচটি কাজের কথা বলে দিলাম, এই কাজে নির্লজ্জ হতে পারলে ধনুরাশিরা কখনোই জীবনে হারবেন না। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে। এটুকু জানি, আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।